ছেড়ে দিবে, তখনই উম্মতের উপরে আযাব আর গজব আসতে থাকবে। কথা বলেন
অতএব নবী যে আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্নাহ। অতএব এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। হাজার হাজার মুসলমান বগুড়ার আশেক রাসুল ভাইরা, দিলের কানে কথাগুলো শুনে যান, যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, পুরাটা জিন্দেগী উম্মতের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত ওই সোনার নদী নাই, সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে ময়দানে মাহশারে। যেদিন আমার বাবা আমার কাজে আসবে না, যেদিন আমার দলের নেতা আমার কাজে আসবে না, আমার কথা না আল্লাহর কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাজে আসবে না, ওই দিন একজন মাত্র দরুদি পাওয়া যাবে, যিনি উম্মতের জন্য পাগলের মতো কাঁদতে থাকবে। কথা বলতে সেই নবীর জন্য পাগল হইবা না। হে যুবক, কেন তুমি সেই নবীকে ভালোবাসবা না? আজকে যখন আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার আমার ওই নবীকে মরুভূমির ডাকা তুলে বোকা দেয়, তখন আর নবীর আশেকেরা মানতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোন দল করেন আমি শুরুতেই বলছি, বাড়ি আমার ফরিদপুর, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশে কয়েকজন সিংহ পুরুষ জন্ম নিয়েছে। অতএব আমি শুধু আপনাদের কাছে বলে যাই, আমি ফরিদপুরের সন্তান হিসেবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এই বগুড়ায় জনসমুদ্রের মাঝে আজকে একটা মেসেজ দিয়া যাই, আমার কথা না আল্লাহর নবীর ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। কথা বল ঠিক কিনা? অতএব আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি আমাদের পরিজনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসে। কথা বল ঠিক কিনা? এ যুবক ভাই রাহাজি সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আল্লাহর নবীও থাকতে পারেন নাই গো বাবা। আহারে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, যেদিন নবীদের ওয়াফাত হয়ে গেল গো বাবা। এ যুবক বাইরা রে, মদিনার খেজুর বাগানের ভিতরে আল্লাহর নবীর একজন পাগল নবীর একজন আশায়, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের বাগানের ভিতরে আহারে খেজুর গাছে উঠা খেজুর নামাইতেছেন, হঠাৎ করে খেজুর বাগানের নিচ দিয়া একজন নবীর আশেক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, চলে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই সংবাদটা শুনিয়া নবীর আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি পাগলের মতো লাফাইয়া খেজুরের গাছ থেকে নামিয়া গেছে। আহারে খেজুরের গাছ থেকে নামিয়া নবীর আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি হাত দুইটা উপরের দিকে উঠাইয়া জমিনের মালিকের ডাক দিছে, ও দয়ার তোমার নবী নাকি দুনিয়ায় নাই, আল্লাহ তোমার নবী যদি না থাকে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আমার এই চোখ দিয়া তোমার নবীরে দেখতাম, তোমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইলে আমার খোদার কথা বলিয়া যাইতাম, দুঃখ কষ্টের কথা বলিয়া যাইতাম। আল্লাহ আমি শুনলাম তোমার নবী নাকি দুনিয়ায় নাই, ও দয়ার আল্লাহ যদি তোমার নবীর না থাকে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের আলোর দরকার নাই, এই চোখ দিয়ে আমি দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না, এই চোখ দিয়ে দুনিয়ার অন্য কিছু দেখার ইচ্ছা আমার নাই, সেই চোখ দিয়ে আমি আমার নবীর এই দেখতে পাবো না, এই চোখের আমার দরকার নাই। আল্লাহ আমার চোখের আলো তুমি নিয়ে যাও, আমার অন্ধ বানায় দাও, আমি অন্ধ হয়ে বাঁচতে চাই, যদি তোমার যখন পাগলের মতো কাঁদতেছে গো বাবা, আমার আল্লাহ সরাসরি ওই আশেকের দোয়াটা কবুল করে নিছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের আলো আমার আল্লাহ নিয়া নিছে, অন্ধ হয়ে গেছে গো বাবা। নবীর সাহাবীরা আমার নবীরে কত
কত ভালোবাসত, আমার নবীর জন্য কত পাগল ছিল গো বাবা। আল্লাহর নবীর খেদমত করছে হযরতে আনাস ইবনে মালিক, একদিন দুই দিন না, 10 বছর আমার নবীর খেদমত করছে। বুখারীর বর্ণনা, খাদেমুন নবী যাকে বলা হয়, হযরতে আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীর সামনে হাঁটু দুইটা লাগায়া দিছে, নবীর সামনে বইসা আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 10 বছর আপনার খেদমত করছি, আপনার কাছে কিছুই চাই নাই, আজকে যদি একটা জিনিস চাই আপনি আমার দিবেননি। আল্লাহর নবী বললেন, আনাস, কি এমন জিনিস তুমি চাইবা বলো? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস আপনার কাছে চাই ওই হাশরের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, ওই দিন আমার সুপারিশ করে আমি আনাসের নাজাতের ফয়সালা করবেন। আল্লাহু আকবার। আনাস যে জিনিসটা নবীর কাছে চাইছে এই জিনিসটা দামি না কম দামি? আরো জোরে বলতে হবে, দামি না কম দামি? আমি নবী তোমারে জানাইয়া দিলাম, যেহেতু তুমি চাইছো আমি নবীও তোমারে বলে দিলাম, হাশরের ময়দানে আমি নবীর নিজে সুপারিশ করে তোমার নাজাতের ফয়সালা করে দিলাম। হযরত আনাসের সাহস বাইরা গেছে, হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি নিয়েন না, আপনি তো বলছেন হাশরের ময়দানে আপনি আমার সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আপনারে কোন জায়গায় খোঁজ করব? যদি নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিতেন তাহলে আমার জন্য সহজ হইতো। আল্লাহ নবী বললেন, আনাস রে, তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে, যেই জায়গায় নেকি মতির ওজন করা হবে। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গেলাম মিজানের পাল্লার কাছে আপনারে খোঁজ করার জন্য। মিজানের পাল্লার কাছে যাইয়া যদি আমি আপনারে না পাই তাহলে কোথায় যাব? অন্য একটা জায়গার কথা যদি বলে দিতেন। আল্লাহর নবী বললেন, আনাস রে, আমার ওই জায়গায় পাইবা, মিজানের পাল্লার কাছেই পাইয়া যাইবা। যদি না পাও রে আনাস, একটা দৌড় দিয়া তুমি পুলসিরাতের কিনারায় চলে যাইবা। আমি নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, ওই জায়গায় গেলে আমারে পাওয়া যাইবা। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম পুলসিরাতের কিনারায়, ওই জায়গায় যাওয়ার পর যদি আপনারা আমি না পাই তাহলে কোথায় যাব? আল্লাহর নবী বললেন, এই দুইটা জায়গায় পাইবা, প্রথমে খুঁজবা মিজানের পাল্লার কাছে, এই জায়গায় আমাকে পাইবা, যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা পুলসিরাতের কিনারায়, ওই জায়গায় আমারে পাওয়া যাইবা। ও আনাস, যদি এই দুই জায়গা আমারে না পাও রে আনাস, একটা দৌড় দিয়া চলে যাইবা হাউজে কাউসারের কিনারায়, যে হাউজে কাউসারের কিনারায় আমি নবীর নিজের হাতে দাঁড়াইয়া গেলাস বরিয়া বরিয়া আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাব। ও বগুড়ার বাইরা রে, এই হাজার হাজার মুসলমান গরমের ভিতরে কলিজাটা ফাটিয়া যায়, আহারে গরম সইতে পারি না, আর ওই হাসুরের ময়দানে একদিন দুই দিন না, 50,000 বছর আমাদের দাঁড়ায় থাকা লাগবে, মাথা রেখা দুপুরে আল্লাহ সূর্যটা ছেড়ে দিবে। ওই হাসুরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আহারে মানুষের মাথার এই মগজগুলা বাতের মতো টকপক টকপক করে উতরা উতরা পড়তে থাকবে। আল্লাহর নবী বললেন, আনাস রে, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নিজের হাতে গেলাস বরিয়া হাউজে কাউসারের পানি উঠায়া উঠায়া আমার উম্মতের পান করাইতে থাকবো। আমি নবীর হাতে এক গেলাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, জান্নাতে ঢুকার আগে 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন জায়গায় খোঁজ করলাম আমি আপনারে পাইলাম না, তাহলে কোথায় যাব? আল্লাহ নবী বললেন, আনাস রে, এই তিন জায়গায় আমারে পাইবা, তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে, ওই
হুজুর আসার আগে শুধু একটা কথাই আমি বলতে চাই, আমরা মুসলমান, আমাদের বড় পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলা ঠিক কিনা?